সবুজ বনের ছোট্ট পাখি অবস্থার মন, কেউ জানে না জগৎ জুড়ে কে তার আপনজন। আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে, তাই তো নিজে দুঃখী হয়েও সুখী সবার চোখে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। জীবনের রাস্তায় একা একাই হেঁটে যাওয়াটা কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন। প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে, এটাই হয়তো পৃথিবীর নিয়ম। জীবনে কখনো দুটি জিনিস নষ্ট করতে নেই, একটি হৃদয়, অন্যটি সম্পর্ক। হৃদয় নষ্ট হলে মানুষ একেবারেই মরে যায়, আর সম্পর্ক নষ্ট হলে মানুষ তিলে তিলে মরে যায়। চোখের পানি হলো সবচেয়ে মূল্যবান পানি, কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। এক চোখ আরেক চোখকে কখনোই দেখতে পায় না, তবু এক চোখের কিছু হলে আরেক চোখ অশ্রু না ঝরিয়ে থাকতে পারে না। পৃথিবীর অনেকে হয়তো তোমাকে কষ্ট দিয়েছে, তবে সময়ের পরিবর্তনে তুমি তো ভুলে গেছো, কিন্তু তোমার প্রিয় মানুষটার দেওয়া কষ্ট তুমি এখনও ভুলতে পারোনি, কারণ তুমি এই মানুষটার থেকে কখনো কষ্টের আশা করোনি। যারা খুব সহজে মানুষকে বেশি আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়, চোখের জলটা তাদেরই বেশি পড়ে। জীবনের কষ্টগুলো যদি বেঁধে রাখা যেত, তবে তা যত্ন করে বেঁধে রাখতাম, কারণ কোনো একসময় যদি ফিরে আসো তাহলে দেখাতাম তুমি চলে যাওয়াতে কতটা কষ্টে ছিলাম আমি। কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে বিষণ্ণ করে তোলে। আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে, আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে, অল্পতে রাগ করি রাগ ভাঙাবে বলে। যারা খুব কাঁদতে পারে তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে তাদের মনে কষ্ট তেমন জমে না, অথচ যারা মন খুলে কাঁদতে পারে না তাদের মনে সবচেয়ে বেশি কষ্ট জমা থাকে। প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবুজ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায়, যা কেউ দেখে না। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়, কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছু করার আশা রাখে। আপনভাবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে, যার কষ্ট তুমি কখনই সহ্য করতে পারবে না। নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা হারিয়ে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ হারিয়ে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।